পর্ণ মিত্র একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী, মূলত বাংলা টেলিভিশন চ্যানেলগুলোতে ধারাবাহিকে অভিনয় করেন। তবে পরিচিতি আসে রবি ওঝা নির্দেশিত খেলা ও মোহনা এই দুটি ধারাবাহিকে অভিনয় করার পর। অভিনয় ছাড়াও তিনি মডেলিং জগতে একটি পরিচিত মুখ। পর্ণ মিত্র 1987 সালের 31 অক্টোবর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা অরুণাচল প্রদেশে চাকরি করায় পর্ণমিত্র শৈশবের বেশিরভাগ সময় কেটেছে সেখানে। প্রট মেমোরিয়াল স্কুল থেকে শিক্ষার প্রাথমিক পর্যায় শেষ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক লাভ করেন। অঞ্জন দত্তের জোনা আমি আর আসবো না চলচ্চিত্রটির মাধ্যমে পর্ণমিত্র রূপালী পর্দায় পদার্পণ করেন। এরপর তার আর পিছন ফিরে তাকাতে হয়নি। এই ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ সঙ্গীতে 3টি পুরস্কার জিতেছে। তাছাড়া তিনি মোহনা ধারাবাহিকে অভিনয় করার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও লাভ করেন। পর্ণমিত্রের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো রাজ কাহিনী, অপুর পাঁচালী, আমি আর আমার গার্লফ্রেন্ড, বেডরুম, কয়েকটি মেয়ের গল্প, একলা আকাশ, দত্ত ভার্সেস দত্ত, অঞ্জনা আমি আর আসবো না ইত্যাদি। শুধু কলকাতায় নয়, সম্প্রতি বাংলাদেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী বিগ বাজেটের ছবি ডুপে অভিনয় করেছেন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, বাংলাদেশের তৃষা, রোকেয়া প্রাচীর, কলকাতার পর্ণমিত্র। বাস্তব জীবনে বিশেষ সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও এসব বিষয়ে মুখ খুলেন না পর্ণমিত্র। তবে গুঞ্জন যাই হোক, বড় পর্দায় নিজের অবস্থান ধরে রাখাটা নির্ভর করবে তার অভিনয়ের দক্ষতার উপর। টলিপাড়ার সেলিব্রিটিদের এমন সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।